শুরু করছি সংবাদ সারাদিন। শুকিয়ে কাঠ ডুলুং নদী, জল নেই সুবর্ণরেখাতেও। জলের অভাবে চাষ করতে পারছেন না ঝাড়গ্রামের বিস্তীর্ণ অঞ্চলের চাষিরা। বৃষ্টি দেখা মিললে তবেই ধান রোয়ার কাজ করতে পারবেন তারা। যদিও চাষিদের দুর্দিনে তাদের পাশে থাকার আশ্বাস দিচ্ছে প্রশাসন। ঝাড়গ্রামের সাকরাইল, গোপীবল্লভপুর, নয়াগ্রাম সহ একাধিক অঞ্চলের বাসিন্দারা কৃষিকাজের সঙ্গে যুক্ত। চাষের মরশুমে জমিতে বিভিন্ন রকম শস্য ফলিয়ে থাকেন তারা। অন্যান্যবার এই সময়টাই ঘাটশিলার গালুডি লেক থেকে জল ছাড়া হয়, সেই জলেই পূর্ণ হয় সুবর্ণরেখা এবং ডুলুং নদী। চাষের প্রয়োজনীয় জল পেয়ে যান কৃষিজীবীরা। এবার সেই আশায় বালি, শুকিয়ে গেছে সুবর্ণরেখা। আমন ধানের বীজ তোলা তৈরি থাকলেও ধান রুইতে পারছেন না চাষিরা। এখানে বালি খাদান চলছে, বালি খাদানে যেগুলোতে জেসিপিতে যে লোড করছে গাড়ি সেইগুলোতেই জল আছে, আর অন্যান্য জায়গায় জল নেই। আঁঠুর নিচে জল নদীতে, সুবর্ণরেখা নদী। তো সেগুলো আমরা ঘোরাঘুরি করে দেখলাম, চাষ চলছে আমাদের এখানে, চাষের জমিও ঠিকঠাক রোয়া পোতা শুরু হয়নি। জলের অভাবে চাষের ক্ষতির কথা জানে প্রশাসনিক মহলও। অসময়ে চাষের জলের যোগানও দিচ্ছে কৃষি দপ্তর, তবে বর্ষার দিকে তাকিয়ে আছে প্রশাসনিক মহলও। অলরেডি আমাদের আইএলএস স্কিম চলছে, সেখান থেকে আমরা যতটা পারছি সাহায্য করছি। এডিএ দপ্তরও তার মতো করে সাহায্য করছে, বিভিন্ন জল না থাকলে বিভিন্ন যে সার বীজ বিভিন্ন যতরকমভাবে সাহায্য করা যায় কৃষি দপ্তর থেকে এবং আরএলআই যে স্কিমগুলোর মাধ্যমে আমরা সব রকমই চেষ্টা করে যাচ্ছি। কিন্তু বর্ষার যে জলের সঙ্গে তো আর পেরে ওঠা যাবে না, এটুকু নিশ্চয়ই বোঝা যাচ্ছে। চাষের এই দুর্গতির দিনে অবস্থাপন্ন চাষিরা ডিজেল কিনে পাম্পে করে জল তুলে চাষাবাদ করছেন কোনো ক্রমে। বাকিদের অবস্থা সঙ্গীন, চাষ করেই সংসার চালাতে হয় যাদের, তারাই এখন বৃষ্টির চাতক প্রতীক্ষায়। ঝাড়গ্রাম থেকে টুটুন দাসের রিপোর্ট, কলকাতা টিভি।